ভাই বেহেশতে যাওয়া কঠিন না, সবচেয়ে সহজ। আল্লাহর কসম জাহান্নামে যাওয়া সবচেয়ে কঠিন। আপনি দুনিয়ার এই স্ত্রীকে হুর হিসাবে এবং এই স্ত্রীকে জোয়ান করে হুর করে যখন আপনার সাথে বেহেশতে মিলাইয়া দেবে তখন ওই বেহেশতে নূরে তৈরি হুর আর দুনিয়ার মাটির তৈরি স্ত্রী এই দুইটার মধ্যে কোনো পার্থক্য, সেই হুরও বুড়া হবে না, আপনার বিবিও আর বুড়া হবে না। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। তাহলে এক সপ্তাহ হয়ে গেছে, আর আছে তিন সপ্তাহ। কোনখান দিয়ে এলো, কিভাবে চলে গেল, এটা দেখবেন যে 15 পার হলে আর খুঁজে পাবেন না। এই পবিত্র দিনে রহমত মাগফিরাত নাজাত এতকুম মিনান নিরান, জাহান্নাম থেকে মুক্তির বারোটা নিয়ে 11 মাস পর যেই কোরআন নাজিলের মাস, লাইলাতুল কদরের মাস, এক রাত হাজার রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠতম রাত, সেই পবিত্র মাসে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা যারা হাজির হয়েছেন, হচ্ছেন, হবেন, সবাইকে আমি খোশ আমোদেন, আহলান সাহালান মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দিনী ভাইরা, আমরা মহাগ্রন্থ আল কোরআনের মক্কি সুরা, হিজরতের আগে নাজিল হওয়া সুরা, সুরা নাবা, এটা নিয়ে কথা বলছি। শুরুতেই আমরা যেখান থেকে এসেছি, শানে নজুল, সেটা হলো যখন কোরআন নাজিল হচ্ছিল মক্কার একদল কোরআন বিরোধী মুশরিক কাফের বেঈমান, তারা কোরআনকে বিভিন্নভাবে চ্যালেঞ্জ করেছিল। কোরআন যা বলেছিল ওরা বলেছিল তার উল্টো বিপরীত, এখানেও ঠিক তাই ঘটেছে। কোরআন বলছে কেয়ামত হবে, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুসসাআহ, কেয়ামত কবে হবে এটার ইলম জ্ঞান মাত্র একজনের আছে, তিনি কে? আল্লাহ। রাসূলকে যখন হাদিসে জিব্রাইলে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশে এসে সাহাবা ইকরামের সামনে জিজ্ঞেস করলো, ইয়া মুহাম্মাদ আখবিরনি আনিস সাআহ, হে মুহাম্মদ আপনি আমায় বলুন কেয়ামত কবে হবে, কেয়ামত কখন হবে? তখন নবীজি জবাব দিয়েছিলেন, মাল মাসউল আলামু মিনা সাইল, যিনি জিজ্ঞেস করেছেন আর যাকে জিজ্ঞেস করা হয়েছে কেয়ামত কবে হবে এই ব্যাপারে দুজন এক সমান। তুমিও যেমন জানো না, আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামও জানি না। এরপরে নবীজি এই আয়াতটা পেশ করলেন, ইন্নামা ইন্নাল্লাহ ইন্দাহু আল-মুসাআহ ও ইউনাজ্জিলুল গাইসা ও ইয়ালামু মা ফিল আরহাম ও মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ও মা তাদরি নাফসুম বিআয়্যি আরদিন তামুত, ইন্নাল্লাহ আলিমুন, সবকিছু একজনে জানেন, তিনি কে? তিনি একমাত্র একজন, তিনি মহান রব্বুল আলামিন। শুরুতে আসুন আমরা আরেকবার তাকে জিকিরের মাধ্যমে স্মরণ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে চারটা জিকির, এক নম্বর হলো সুবহানাল্লাহ,
দুই নম্বর লা ইলাহা আলহামদুলিল্লাহ, দুই নম্বর, তিন নম্বর আমরা করি লা ইলাহা, আর চার, চার কি? আচ্ছা আসুন, কিতাবুল ঈমান ফাজাইলুজ জিক্র যে হাদিসটা, সুবহানাল্লাহ তামলাউ সামাআ, আল্লাহর নবী বলেছেন আমার আল্লাহ আমাকে জানিয়েছেন কোন আল্লাহর বান্দা, কোন মানুষ, কোন ব্যক্তি আল্লাহর জিকিরে আল্লাহ আল্লাহর রাসূলের মজলিসে মাহফিলে বসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শায়ানে শানে কুদরত, আল্লাহ পাকের অনন্ত অফুরন্ত অপরিসীম ক্ষমতা, এইটাকে মনে করে স্মরণ করে ইয়াদ করে একবার যদি সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহি তামলাউ সামাআ, পুরো আসমানে যে পরিমাণ সওয়াব ধরবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ, ওরে আসতে কইছে আলহামদুলিল্লাহ তামলাউল আরদা। নবী বলেন কোন মানুষ, কোন আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাহফিলে বসে যদি একবার আলহামদুলিল্লাহ জিকির করে, আল্লাহ পাক ওই বান্দার উপরে ব্যক্তির উপরে এত খুশি হন, এত বিপুল পরিমাণ নেকি সওয়াব তার ডান দিকে আমল নামায় তার খাতায় লেখেন, তামলাউল আরদা, পুরো জমিনে যেই পরিমাণ নেকি ধরে এই পরিমাণ নেকি আল্লাহ পাক বান্দার আমল নামায় লিখে দেন। আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু তামলাউ মা বাইনা সামায়ে ওয়াল আরদ, আর আল্লাহর কোনো বান্দা, আমি নবীর কোনো উম্মত, আল্লাহ আল্লাহর নবীর মাহফিলে বসে অথবা নামাজে সালাতে জিকিরে মুনাজাতে দোয়ায় বসে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহ এত খুশি হন, এত নেকি তাকে দান করেন, দামলাউ মা বাইনা সামায়ে ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যেই খালি জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, এই জায়গায় যত নেকি ধরে তত নেকি আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেন। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ রাসূলের মজলিসে বসে যদি কোনো আল্লাহর বান্দা এবং যদি কোনো ইবাদত মজলিস নামাজ সালাত কিয়াম কুদ এগুলার পরে নীরবে নিভৃতে বসে কেউ যদি জিকির করে, আল্লাহু আকবার, আল্লাহ এত খুশি হন, এত নেকি তার আমল নামায় দেন যে এই নেকিতে হাসরের কঠিন দিনে তার মিজানের পাল্লা ভরপুর হয়ে যাবে। তাহলে সোজা জিকির চারটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মনে থাকবে তো? আপনাদের জানা আছে, আমি মনে করিয়ে দিচ্ছি। এরপরে আরেকটা জিকির আছে, যে জিকিরটা সিহা সিত্তার সবচেয়ে বড়, সবচেয়ে নির্ভরযোগ্য যে কিতাব, আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি রহমাউল্লাহ আলাই তার লিখিত সহি বুখারি, বুখারির প্রথম হাদিস শুরু ইন্নামাল আমালু নিয়তান্দাজ বরকত, আমরা এটাই বলি, আর বুখারির শেষ হাদিস আন আবি জুরাতা আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান ও সাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, একবার শুনে নেন, কালিমাতানে দুইটা বাক্য, দুইটা বাক্য, হাবিবাতানে সবচেয়ে বেশি প্রিয় কার কাছে? ইলার রহমান, রহমানের কাছে দুইটা বাক্য সবচেয়ে বেশি প্রিয়, খাফিফাতান আলাল লিসান, এই বাক্য দুইটা পড়া উচ্চারণ করা বান্দার জবানের জন্য সবচেয়ে সহজ, সাকিলাতানে
ফিল মিজান, আর এই দুইটা বাক্য তার জন্য তার নামায় আমলে তার মিজানের পাল্লায় সব কিছুর চাইতে বেশি ভারী হবে, ওজনই হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাই কত রকমের জিকির যে বাইরেছে, কি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। সুতরাং ডাইরেক্ট কোরআনে যা আছে, হাদিসে যা আছে, নবী আমাদেরকে যা শিখিয়েছেন, আমরা এটার উপরে আসি, ঠিক কিনা বলেন? আসুন এবার শুরু করা যাক। কুল্ল শাইইন আহসাইনাহু কিতাবা, এরা দুনিয়াতে যা কিছু করেছিল, যা কিছু বলেছিল, এদের প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা কথা আহসাইনাহু, আমি আল্লাহ ধরে রেখেছি, সংরক্ষণ করেছি, কিতাবা লিখিতভাবে। আপনার জীবনে সব কিছু মুখে মুখে আছে কেন, নাকি লিখিতভাবে আছে? কেরামান কাতিবিনা, যেই দুইজন এখন আছে, ফজরে এসেছে, মাগরিবের আজান হবে, চলে যাবে, নতুন দুইজন আসবে। সেই দুইজন মাগরিব থেকে ফজর এক রাত, আপনার ডায়েরি লিখবে ফজরে আজান হবে, সেই দুইজন চলে যাবে, নতুন দুইজন আসবে। মাগরিবের আজান হবে, এই দুইজন চলে যাবে, নতুন দুইজন আসবে। যেই দুইজন এখন আপনার কাঁধে আছে, আমার কাঁধে আছে, এই দুইজন আদম থেকে কিয়ামত পর্যন্ত কোনোদিন কারো কাঁধে আরেকবার যায় নাই, যাওয়ার মতো সুযোগ পাবে না। যে আসতেছে এখন, যে আসে, এরা সবাই নিউ কামার, নিউ কামার নবাগত। আপনি আবার এইটা মনে করিয়েন না, লিখতে লিখতে বোধ হয় তাদের হাতে মেস পড়ে গেছে। ডিউটি মাত্র 12 ঘন্টা, ডিউটি মাত্র 12 ঘন্টা। তাদেরকে আল্লাহ কোন দিন সৃষ্টি করেছেন? মুফাসসিরিনে কেরাম সবাই এই ব্যাপারে একমত, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির বহু আগে সৃষ্টি করেছেন। আর মানুষ সৃষ্টির আগেই তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, ইন্নি জায়লুন, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই। এর আগের আয়াত অংশ, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি, ফেরেশতাদের মিটিং ডেকে, হে নবী আপনার রব ফেরেশতাদেরকে যেদিন বললেন, জানিয়ে দিলেন, ইন্নি জায়লুন ফিল আরদে খলিফা, আমি এই জমিনে খলিফা প্রতিনিধি, মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা মনে করেছে আল্লাহ বোধ হয় এটা সংসদে ভোটাভুটির জন্য দিছে, ফেরেশতাদের মতামত চায়। ফেরেশতারা কি জবাব দিল? কালু, সবাই বলল, আতা জালু ফিহা, রব্বুল আলামিন ঝামেলায় গিয়ে কোনো কাম নাই, ঝামেলা করে কোনো দরকার নাই। আতা জালু ফিহা মাই ইফসাদু ফিহা, তুমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করবে, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, খুনাখুনি করবে, একজন আরেকজনের পিছে লাগবে, একদল আরেক দলের পিছনে লাগবে, লাগে নাই বোধ হয়, লাগছে? ওয়াস ফেকুদ্দে মা আ, আর তোমার এই শান্তির দুনিয়াটাকে ওরা রক্তের নদীতে ভাসিয়ে দেবে। অনাহানু ওয়াই হালিয়া, অবস্থা এই যে আমরা ফেরেশতারা নুসাববেহু, তোমার তাসবিহ পড়তেছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তোমার এই তাসবিহ আমরাই তো পড়তেছি, বেহামদেকা তোমার তারিফ, তোমার প্রশংসা, এটা তো আমরা ফেরেশতারা করতেছি। অনুকাদ্দেসু লাক কাদ্দাসা ইউ কাদ্দাসু তাকদিসান মুকাদ্দাসুন, তোমার সম্মান প্রতিপত্তি, তোমার আজমত, এটা তো আমরা ফেরেশতারাই হর হামেশা সবসময় আমরা তোমার জিকির করি, তোমার তাসবিহ পড়ি, তোমার প্রশংসা করি। তাসবিহ জিকিরে তোমার যদি না সারে, তাহলে আমাদেরকে বলো, আমরা আরো বাড়াই দেব, খাই না, শুই না, অজু করি না, অজু যায়ও না, ফেরেশতাদের মধ্যে অজু যায়,
আচ্ছা ঘুমাই না, বিশ্রামও নেই না, অনন্তকাল ধরে যেই ফেরেশতা রুকু করে আছে, সৃষ্টির প্রথম দিন সে রুকু করেছে, কিয়ামত পর্যন্ত সে রুকুতে আছে এবং থাকবে। সৃষ্টির প্রথম দিনে যেই ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করেছেন একই দিনে, কিন্তু আর সৃষ্টি করা লাগবে না, একই দিনে আল্লাহ এত ফেরেশতা সৃষ্টি করেছে যাদের সংখ্যা আল্লাহ ছাড়া। আচ্ছা আপনার 70 বছরের জীবনে আপনার ডায়েরি লিখতে কতজন লাগছে? 24 ঘন্টায় কয়জন? 4 জন। 24 ঘন্টায় 4 জন। একদিনে আপনার ডায়েরি লিখতে 4 জন। 1 মাসে, 1 বছরে, 12 বছরে, 20 বছরে, 60 বছরে? আর যারা এই 60 বছর আপনার ডায়েরি লিখেছে, লিখবে, লিখছে, এরা এর আগেও কারো ডায়েরি লেখেনি, কেয়ামত পর্যন্ত দ্বিতীয় কারো ডায়েরি লেখার সুযোগ পাবে না। এবার আপনারা চোখ বন্ধ করে একটু আন্দাজ করেন, আল্লাহর সৈন্য সংখ্যা কত? এখন তারা বলল, আমরা জিকির করি, নুসাববিহু বিহামদি কা নুকাদ্দিসু লাক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, আমরা তোমার রুকু করি, সেজদা করি, আমরা তোমার পবিত্রতা বয়ান করি, জিকিরে নামাজে দোয়ায় তোমার যদি না সারে না পোষায় আমাদেরকে বলো, আমরা স্পিড বাড়াই দেব, জিকির আজকার ইবাদত তেলাওয়াত আরো বাড়াই দেব। তারপরও মানুষ সৃষ্টি করে ঝামেলায় যাইও না। আল্লাহ বললেন, ইন্নি আলামু মা লা তালামুন, আমি যা জানি তোমরা যা জানো না। তোমরা শুধু জিকির করতে জানো, রুকু করতে জানো, তসবিহ পড়তে জানো, সেজদা করতে জানো, শুধু ইবাদত করতে জানো, কিন্তু খেলাফত করার যোগ্যতা তোমাদের নাই। আমি এমন মানুষ সৃষ্টি করব যারা দুনিয়াতে আমার ইবাদতও করবে, খেলাফতও করবে। ইন্নি জায়েলুন ফিল আরদে খলিফা, তোমরা ইবাদত করো কিন্তু খেলাফত করার যোগ্যতা তোমাদের নাই। যেই ফেরেশতার রুকুতে আছে, একটু আগে আমি বলেছি, সে অনন্তকাল ধরে রুকুতে আছে, খায় না, শোয় না, ঘুমায় না, বিশ্রাম করে না, কি অনন্তকালে কিভাবে আছে? যেই ফেরেশতা সেজদায় আছে সে অনন্তকাল সেজদায় আছে, যেই ফেরেশতা তেলাওয়াতে আছে সে অনন্তকাল কিয়ামত পর্যন্ত তেলাওয়াতে আছে, অনন্তকাল এইভাবে ইবাদত করতেছে, আল্লাহ কয় তোদের নসিবে পাস নাই, এত খাটনি খাটে, তারপর আল্লাহ কয় ফেরেশতাদের নসিবে পাস নাই। কেন পাস নাই? ফেল করার যোগ্যতা যাদেরকে আমি দেই নাই, তারা যতই পাস করুক পাশের দাম নাই। কি এরপরে একটা কুত্তা এখান দিয়ে, আজকে সকালে মনে করুন এক টুকরে হাড্ডি কামড়ায় নিয়ে যায় পূর্ব দিকে, এখানে রাস্তার মোড়ে অন্য দুইটা কুকুর আসিল, এই কুকুর দুইটা যখন দেখলো, গন্ধ পেল, টের পেল, তার একটা জাতি ভাই হাড্ডি নিয়ে যাচ্ছে, তখন এখানের কুকুর দুইটা চুপ করে বসে থাকবে আর বলবে, ভাই তোমার রোজগার, তোমার কামাই, তুমি বাড়িতে নিয়ে বাল বাচ্চা বিবি বাচ্চা নিয়ে খাতির জামাইয়া খাও, আমরা আরেকজনেরটা কেড়ে নিয়ে খাই না, হাইজ্যাক করি না, ছিনতাই করি না, দস্যুতা করি না, আরেকজনেরটা এইভাবে কেড়ে খাওয়া আমাদের জন্যে মকরুহ তাহরিমি, কবিরা গুনাহ। এই কথা বলে কুকুর দুইটা জায়গায় বসে থাকবে কি? ভাই দেখতে যত দেরি, সঙ্গে সঙ্গে ঘে ঘু করে ওই কুকুরটাকে ঘেরাও করবে, আক্রমণ করবে, কামড়াবে, কামড়ায় রক্ত ছড়াবে, ড্যাগার ঢুকাই দেবে, ড্যাগার সিনান্ত কুত্তা, দুনিয়ার কুত্তারাও কিন্তু ড্যাগার ঢুকায়, কি দুনিয়ার কুত্তারা বোধহয় ছিনতাই করতে গিয়ে ড্যাগার ঢুকায় না, ঢুকায়। আচ্ছা এইভাবে ওই বেচারাকে পরাজিত করে মেরে তার হাড্ডিটা নিয়ে আসলো, রুটি খান নিয়ে আসলো, আনার পরে এই দুই হাইজাকার মিলেমিশে ভাগ করে খাবে, জোরে কর, এই দুইজনের মধ্যে আবার ভাগাভাগি,
এটা করতে গিয়ে কিলাকিলি বলে হবে না, ছুরি মারামারি, ঘুষাঘুষি, বাসাবাসি, লাঠালাঠি, গোলাগুলি হবে নাকি হবে না? একটু তাকান এখন, এই যে কুত্তারা আরেকজনটা কেড়ে আনলো, লুণ্ঠি যে জিনিস, কেড়ে আনা জিনিস, বাক করতে গিয়ে এক কুত্তা আরেক কুত্তাকে ডেগার মারলো, ছুরি মারলো, খুন ঝরালো, রক্ত ঝরালো, এরপরে কেড়ে নিয়ে নিজে একা খেলো। কুত্তার আমল নামার মধ্যে কবিরা গুণা দেখা হয়েছে, সগিরা মোটে আমল নামায় নাই কি? ফেরেশতা যত আবাদত করুক, যত আবাদত করুক, পাশ নাই। শিয়াল কুত্তা যত আকাম কুকাম করুক, কামড়া কামড়ি করুক, শিয়াল কুত্তার ফেল নাই। আমি বোধহয় বুঝাইতে পারি নাই, ফেরেশতার পাশ নাই, শিয়াল কুত্তার ফেল নাই। কুত্তার বোধহয় আমল নামা আছে, ফেরেশতারও আমল নামা নাই। কিন্তু এই ফেরেশতার এবাদতের গুণ, শিয়াল কুত্তার কামড়া কামড়ির গুণ, এই দুইটা আপনার ভিতরে একত্রে দিছে কি? ফেরেশতার এবাদতের গুণ সেটা তোমার ভিতরে আমি দিয়েছি, ফুজুর আহা শিয়াল কুত্তার কামড়া কামড়ির গুণ সেটাও তুমি মানুষের ভিতরে আমি দিয়েছি। এরপরে বলে কাদাফলাহামান জাক্কাহা, এই ফেরেশতার এবাদত বন্দীগীর গুণ, এটাকে যারা লালন করলো, পালন করলো, ধারণ করলো, গ্রহণ করলো, আর হায়ান জানোয়ারের পশুত্বের গুণ, এটাকে যারা দলন করলো, এটাকে যারা কন্ট্রোল করলো, তাদের ইজ্জত আমি আল্লাহর কাছে নূরের তৈরি ফেরেশতার চাইতে অনেক উপরে। আপনি যদি ইচ্ছা করেন, আপনার স্বাধীনতা আছে, যোগ্যতা আছে, আপনি হাশরের কঠিন আদালতে প্রমাণ করতে পারবেন আল্লাহর নূরের তৈরি ফেরেশতার চাইতেও আপনার ইজ্জত অনেক বেশি। আবার আপনি যদি ইচ্ছা করেন, আপনি চান, তাহলে হাশরের মাঠে আপনি প্রমাণ করতে পারবেন শিয়াল কুত্তার চাইতেও আপনার চরিত্র, আপনার স্বভাব অনেক নিচে, অনেক জঘন্য, ঠিক কিনা বলেন? ফেরেশতার উপরে নেওয়ার যোগ্যতা আছে না নাই? আবার শিয়াল কুত্তার পর্যায়ে নামানোর যোগ্যতা আছে না নাই? উঠানোর যোগ্যতাও আছে, নামানোর যোগ্যতাও আছে। আল্লাহ বলছেন, যদি উঠাইতে চাও তাহলে কুত্তা খাসিয়ত, হায়ান খাসিয়ত এলে ছাড়ো, আর যদি নামাইতে চাও তাহলে কুত্তার পর্যায়ে নেমে যাবে, কিন্তু ফেরেশতার ওই যে উঁচু খাসিয়ত এটা তোমার থেকে মাইনাস হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এই জিনিসটা বুঝার জন্যে আপনাকে আল্লামা হওয়ার দরকার নাই, আপনাকে প্রচুর পরিমাণে কোরআন হাদিস রিসার্চ করারও দরকার নাই। সোজা সাপটা, সাদা মাটা যেই কথাটা বুঝতে হবে, সেই কথাটা হলো গরু নিজের খেত খায়, ওয়াজ করলে বোধহয় খাবে না, বুঝাইলে বোধহয় খাবে না, ছাগলে বোধহয় খাবে না, তাহলে বোঝা যায় গরু ছাগলের আপন পর নাই, হালাল হারাম, জায়েজ না জায়েজ, লাভ ক্ষতি নাই, যেইটা পায় এইটা খায়। গরু আপনি ক্ষেতের আইলে নিয়ে যে গরুর ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল গরু ইন্নি আকুলু লাকা হাযিহি জিরাতি লা তাকুল মিনহা শাইয়ান হাযিহি হারামুন লাক, ওরে গরু তুই আমার গরু, আমি তোর মালিক, এটা আমার ডাল খেত, আমি ডালগুলো খাবো, তোরে খড়ভুষিগুলো খাওয়াবো, আমি মালিক, বাঁচলে তুই গরু বাঁচবি, এই ক্ষেত্রে ডাল খেতে কামড় দেওয়া, শিম খেতে, ধান খেতে কামড় দেওয়া, তোর জন্য মকরু তাহারিমি, কবিরা গুণা। তুই মাঠে সব ঘাস খাবি, খবরদার এই ক্ষেতের ডাল গাছে কামড় দিবি না, তাহলে তোরও ক্ষতি হবে, তোর গৃহস্থেরও ক্ষতি হবে। মনে থাকবে তো, ওয়াজের সুরে কর, ইয়া আইয়ুহাল গরু ইন্নি আকুলু লাকা হাযিহি জিরাতি লা তাকুল মিনহা শাইয়ান হাযিহি হারামুন লাক, ভালো করে বুঝাইয়া কইয়া টইয়া গরুর ডাল ক্ষেতের কিনারে বান্ধন খুলে দিয়ে আসেন, খাবে না। এত ওয়াজ কারে করলেন? গরু বলে আমার জীবনে এত হালাল হারাম আপন পর, হ্যাঁ সোয়াব গুণা,
আমি বুঝি আমার পেট, আমার এই পেট ভরার জন্য সামনে যেটা পাই, বলে মানুষের মধ্যে বোধহয় এরকম গরু নাই, মানুষের মধ্যে বোধহয় এরকম কুত্তা নাই। আসেন একজন লোক, রাত দুইটা বাজে, সে অন্য জায়গা ঢাকা চট্টগ্রাম থেকে আসতেছে, বুঝার জন্য বলছি, রাস্তার জ্যামে পড়ে গাড়ি নষ্ট হয়ে লোকটার বিলম্ব হয়ে গেছে, রাত বেশি হয়ে গেছে। এই যুগের যুবক তরুণ তারা কিন্তু রাত্র যত বেশি হয় রাস্তায় তত বেশি আড্ডা দেয়। ভাই ফুল প্যান্ট একটা পরে, কালো মেজেন্টা রঙের, এইটারে খালি উপরের দিকে খাঁচতে খাঁচতে মরতে মরতে ফুল প্যান্টের হাফ প্যান্ট বানায় ফেলে, কারোটা আঁডুর উপরে পর্যন্ত বটে, ঠিক কিনা বলেন? দুইজন পাঁচজন সাতজন ঝাঁকে ঝাঁকে রাস্তায় বসে আড্ডা দেয়, সেলফি তোলে, একটা আরেকটার কাছে সুখ দুঃখের কথা, প্রেম প্রীতি অভিনয়, কে কদ্দূর গেছে কার কদ্দূর বাকি আছে, এইসব কিচ্ছা বলা বলি করে নাকি করে না? এরপর রাস্তায় সেলফি তোলে, দেখে যে ওই দিক থেকে একটা লোক মোবাইল টিভি টিপে আসে, সামনে যখন আসছে দেখে যে কাপড় চোপড় পোশাকে বোঝা যায় মালদার পার্টি, মালদার বুঝেন তো, একটা আরেকটারে টিপ দেয়, এই মালদার পার্টি, তুইও দৌড় দিয়ে সামনে যা, আমি পিছিয়ে থাকি। এই কথা বলে ওই লোকটাকে আটকাইল, আটকাইয়া প্রথমে তার মোবাইলটা নিল, পকেট হাতিয়ে তার টাকা পয়সাগুলা নিল, তারপরে তার এই ব্যাগের মধ্যে যা আসিল ব্যাগটা সুদ্ধা এগুলা নিল। নেওয়ার পরে এইবার ওই বাড়ির পিছনে গিয়ে দোনা হাইজাকারে ভাগ করে, ভাগ করতে যে ভাগের বেশ কমে, আবার এক হাইজাকার আরেক হাইজাকার এমন ঘুষি দিছে, একবার ডর ডর করে নাক দিয়ে রক্ত পড়তেছে, ছুরি মেরেছে রক্ত গল গল করে ছুটতেছে, এমন হয় নাকি হয় না? জোরে কর। আচ্ছা এইবার আপনারা বলুন, এই যে সকালবেলা যে কুত্তা তিনটা রাস্তায় কামড়া কামড়ি করে একজনের আরেকজনে কেড়ে নিল, দুই হাজাকার মারামারি করলো, সেই কুত্তা আর আশরাফুল মাখলুকাত মানুষ, তুমি জানো চুরি করা গুনাহে কবিরা, কোন সরে না জানে? যেই সর কোনোদিন মাদ্রাসার বারিন্দার কাছেও যায় নাই, সেই সর বোধ হয় জানে না চুরি করা গুনাহ, জেনা করা যে মহাপাপ, কোরআনে হাদিসে নিষেধ, এটা কোন জেনাকার কোন লুচ্চা না জানে বলেন? এই দুনিয়া বিশ্ব চরাচরে একটা লুচ্চা আপনি খুঁজে বের করে আমার সামনে আনেন, যেই লুচ্চাটা সোয়াবের নিয়তে আল্লাহর রাস্তায় জেনা করেছে, একটা লুচ্চা বাইর করেন, যত বড় পাষাণ হোক যত বড় কঠিন হৃদয়ের হোক, লুচ্চা যখন এই আকামের মধ্যে লাগে তখন এই লুচ্চার মাঝখানে এখানে একটা ডায়নামো আছে, ডায়নামাটার পালপিটেশন বেড়ে যায়, ধপ 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 ধপ, স্বাভাবিক থাকে না, এর বর্ষাতে মিশতে গেলে ডায়নামা স্বাভাবিক, ঠিক কিনা বলেন? আরেকজনের বল লাগে মিশতে গেলে ডায়নামা ওটা স্বাভাবিক, তাহলে এইটা সিগন্যাল দেয়। এরপরে আপনার বাহ্যিক যে চোখ দুইটা, নিজের বোর কাছে গেলে চোখ দৌড়াদৌড়ি করে না, ঠাড়াঠাড়িও করে না, আরেকজনের বোর গায়ে হাত দিচ্ছেন ধরছেন টানছেন, আর ঠিক কিনা বলেন? তাহলে যেই কাজ করতে গেলে বুকের পালপিটেশন বেড়ে যায়, চোখ দৌড়াদৌড়ি শুরু করে, যে আমি যেটা করতেছি দিস ইজ রং রং রং, এটা নিষেধ, এটা নিষিদ্ধ। তাহলে সোরের যেই কাজ করতে গেলে চোখ ঠিক থাকে, দৌড়াদৌড়ি করে না, যেই কাজ করতে গেলে বুকের পালপিটেশন বুকের ধূপ ধূপ এটা স্বাভাবিক থাকে, সেটা হালাল, সেটা নেক, সেটা সোয়াব। আর যেই কাজ করতে গেলে বুকের ধুক ধুকও বেড়ে যায়, চোখও দৌড়াদৌড়ি করে, টাইটেল পাস করার দরকার নাই। আপনার এখানে আল্লাহ এমন কিছু মেশিনারি দিয়ে দিছে যেই মেশিনগুলো আপনাকে সিগন্যাল দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু কুত্তা যেইভাবে করেছে, কুত্তার কি চোখ দৌড়াদৌড়ি করছে? কুত্তা স্বাভাবিক, কুত্তা সব কাজে স্বাভাবিক, গরুও স্বাভাবিক, ডাল খাত খায় তো খায়, আবার কেউ দেখে দেখে নাকি কল্লা উঠে বোধ হয় চায়, কিন্তু মানুষে চায়, আরেকজনের ডাল খাত এটা কাটতে গেলে তার চোখ ঠাড়াঠাড়ি করে, গরু ছাগলের করে না। উলায় কাকাল আনাম বালহুম আদাম,
ونفسي وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها. আপনি ইচ্ছা করলে আপনাকে আল্লাহর হুকুম মেনে, নবীর তরিকা মেনে, কোরআন মেনে, দিন মেনে, নূরের তৈরি ফেরেশতারও উপরে নিতে পারেন, এই যোগ্যতা আল্লাহ আপনাকে দিছে। আমি কি বুঝাতে পেরেছি? আবার আপনি যদি ইচ্ছা করেন আপনাকে হুজুর আহা একবারে শিয়াল কুত্তা হায়ান জানোয়ার ওগুলার চাইতে আরো নিছে না? বাবার যোগ্যতা স্বাধীনতাও আপনার আছে, কিন্তু আপনাকে আল্লাহ বুঝতে এই শক্তি দিছে আপনি যেটা করবেন সেটা কি বৈধ নাকি অবৈধ। গরু ছাগলের জীবনে বৈধ অবৈধ নাই, শিয়াল কুত্তার জীবনে বোধ হয় জায়েজ না জায়েজ আছে। আপনার গ্রামে খালের পাড়ে কোনোদিন চেয়ারম্যান সাহেবের কাছে এমন নালিশ গেছে, সালিশ হয়েছে, খালের পাড়ে আদম আলীর গাই আর কদম আলীর দামড়া বাঁধা আছিল, এখন ওই দামড়া সে দড়ি ছিঁড়ে গিয়ে আদম আলীর গায়ের সাথে জেনা করেছে। এখন আপনার গা গরুর মালিক সমাজের লোকেরা ওই দামড়া আর গাই দড়িটাকে বেঁধে চেয়ারম্যান সাহেবের আদালতে আনছে যে অমুকের দামড়া আমার গায়ের লোকে জেনা করছে, চেয়ারম্যান সাহেব এটার বিচার করেন। এমন কোনো সালিশের কথা বোধ হয় শুনছেন কোনোদিন? জোরে কর। আরে গরু ছাগলের জীবনে জেনা নাই, যেটা করে সেইটাই কাম, কিন্তু মানুষের জীবনে জায়েজও আছে না জায়েজও আছে, হালালও আছে হারামও আছে, বৈধও আছে অবৈধও আছে, গ্রহণীয় আছে বর্জনীয় আছে, এই দুইটার মাঝখানে আল্লাহ আপনাকে একটা রশি দিয়ে বেঁধেছে, রশি একটা দড়ি, সেই রশিটা হইল তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ দেওয়া শরীয়তের রশি, শরীয়তের রশি দিয়ে আল্লাহ আপনাকে বাঁধছে। রশিটা দেখা যায় না, রশিটা বা তিনি এই রশিদের মধ্যে ধর্মের একটা গিরে আছে আবার বিবেকের একটা খুঁটা আছে, ওই খুঁটাটা ধরম ধরা করে মুখ দিয়ে গেড়ে গরুটাকে একটু সীমানার মধ্যে বাঁধে যেন এর বাইরে যাইতে, আপনাকে আল্লাহ শরীয়তের একটা দড়ি দিয়ে বাঁধছে। বাঁধার পরে কইছে এইগুলা হালাল, এগুলা করো, এগুলা খাও, এই সীমার ভিতরে থাকো, এইটার বাইরে যেগুলো এগুলো হারাম, খবরদার বাইরের গুলা খেও না যেও না। তাহলে দড়ি আপনার গলায়ও আছে, শরীয়তের দড়ি আছে না নাই? গরুর রশিটা জাহিরি, আপনার রশিটা বাতিনি, গরুর গলায়ও দড়ি, ফেরেশতার তো অভাব নাই, শুরুতেই বলেছি আল্লাহ ইচ্ছা করলে আপনাকে 24 ঘন্টা একটা দড়ি দিয়ে বেঁধে গরুর মতো, ফেরেশতা দিয়ে বোধহয় সরাইতে পারতো না যে যায় যেটা সেটা খাবি না যায় যেটা সেটা খাবি না করবি না, এমন সিপাহি লস্করের আল্লাহর বোধ অভাব ছিল। যদি আপনাকে এইভাবে বেঁধে ফেরেশতা দিয়ে সরাইতো তাহলে তো আপনার মানিজ্য প্রেস্টিজ বেড়ে যেত, গরুর গলায়ও দৌড়ি আর আশাফল মাকলুকাত মানুষ সৃষ্টির সেরা সুন্দর মানুষ তার গলায়ও দৌড়ি, তাহলে ইজ্জত বাড়তো ঠিক না? জোরে কর। ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও কয় না কা, যেমনি নাচাও গরু নিজের খাত খাইছে নাকি? আপনি ঘরের সামনে একটা পেঁপের বাগান করেছেন, পেঁপের বাগান, আমি আপনার বন্ধু, আপনার বাড়িতে অনেকদিন পরে গেছি, পেঁপে গাছগুলা বড় বড়, প্রত্যেক ডোকার মধ্যে বড় বড় পেঁপে লম্বা লম্বা, চা নাস্তা খাওয়ার পরে বের হয়ে আমি বললাম ভাই এত সুন্দর পেঁপে গাছ কে লাগিয়েছে? আমি 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 বললাম আপনার কিসমত ভালো, হাতে যশ আছে, নেন এই ছুরিটা নেন, হাতে নেন, নিছেন, আমি আপনার বন্ধু একান্ত আপনজন, আপনার কাছে হাত জোড় করি, আপনার কাছে অনুরোধ করি, আপনার লাগানো এই পেঁপে গাছ, একটা পেঁপে গাছ এই ছুরিটা দিয়া আমাকে খুশি করার জন্য আপনি গোড়া দিয়া কাটেন, আমি অনুরোধ করলেই আপনি কেটে ফেলবেন। জোরে কর। গরু কিন্তু নিজের খেত খাইছে, আপনি কিন্তু নিজের পেঁপে গাছ কাটেন না। এখানেই গরু আর আপনার মধ্যে পার্থক্য, একবারে ছোট্ট উদাহরণ দিলাম, আমি কি বুঝাতে পেরেছি? গরু ভালো মন্দ আপন পর সব গুণা বুঝে না, কিন্তু আপনি লাভ ক্ষতি সব গুণা এগুলা বুঝেন।
আপনার এই বুঝ, আপনার এই বিবেক, এই কাণ্ড জ্ঞান, আপনি কোন খাতে কোন পথে ব্যয় করেছেন, ব্যবহার করেছেন, এই জন্য হাসরের মাঠে আপনার বোধহয় হিসাব হওয়া দরকার না। কুত্তা শুধু কুত্তা কুত্তি করতে জানে, আর কিছু জানে না, ঠিক কিনা বলেন? যে কুত্তাটার গায়ে গোস্ত নাই, শুধু চামড়া, হাড্ডির উপরে চামড়ার বাম, ভিতরে হাড্ডি উপর দিয়ে গণনা করা যায়, একর রথ লাগা, পশম একটাও নাই, ঝরে গেছে, মাটিয়া রঙের চামড়া, এই কুত্তাটা যেই রাস্তা দিয়ে যায়, পশমও নাই, গোস্তও নাই, হাড়ের উপরে চামড়া, কুত্তা এইটা দেখলে খুব ভাল লাগে, কেন ভাল লাগে? ইস, বিদঘুটে, বিরক্তিকর। কুত্তা এটার গায়ের মধ্যে কয়েক জায়গায় বড় বড় ঘা, ক্ষত, ক্ষতের মধ্যে আবার এত বড় বড় কীড়া, কিলবিল কিলবিল করে, এই কিনার মধ্যে আবার এমন দুর্গন্ধ, কুত্তা যেখান দিয়ে যায় সবাই তাকে রুমাল দেয়, ছি ছি, ওয়াক, থু থু। আল্লাহর কসম, আল্লাহর কাছে এই কুত্তার সম্মান যেদ্দূর, আশা বলব আক্রুগাত মানুষ হয়ে যদি আপনি কুত্তার মতো কামড়াকামড়ি করেন, গরু ছাগলের মতো না যায় যে সীমা রেখা এগুলো করেন, তাহলে আপনার জায়গা বালহুম আদাউ, ওই পশান ধরা কুত্তার চাইতেও নিছে। আপনি ইচ্ছা করলে আপনাকে নূরের তৈরি ফেরেশতার উপরে উঠাইতে পারেন, এই সামর্থ্য ক্ষমতা আল্লাহ আপনাকে দিছে। আবার ইচ্ছা করলে আপনি আপনার নিজেকে ওই পচে যাওয়া পছন্দ করা কুত্তার নিচে নামাইতে পারেন, এই যোগ্যতা স্বাধীনতা আপনার আছে। এখন কি ফেরেশতার উপরে উঠাইতে চান? চান? কে কে চান? কে কে চান? আর কুত্তার চাইতে, কুত্তার চাইতে নিচে নামাইতে চান? কেউ একজনও চাইব না, চাই না, সম্ভব না। সুতরাং যেটা বৈধ, যেটা জায়েজ, যেটা পজিটিভ, সেটা আমরা ধরব, সেটা খাবো, সেটা করব। যেটা অবৈধ, হারাম, না জায়েজ, যেটা নেগেটিভ, আমরা সেটার কাছেও যাব না। যেটা সওয়াব, যেটা আল্লাহ করতে বলেছেন, রাসূল ধরতে বলেছেন, আমরা সেগুলো করব। যেটা আল্লাহ নিষেধ করেছেন, আমরা তার কাছে ধারেও যাব না। আল্লাহর কসম, এটুক মানেন, এটুক মানেন, তাহলে আল্লাহ নূরে তৈরি ফেরেশতার চাইতে আপনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবেন। পড়ুন আলহামদুলিল্লাহ, পড়ুন আলহামদুলিল্লাহ। ফাজুকু, সুতরাং আজাবের শাস্তি ভোগ করো। ফালান নাজিদাকুম ইল্লা আজাবা, যদি চিল্লা চিল্লি করো, ডাকাডাকি হাঁকাহাঁকি করো, যত চিল্লাবে ফালান নাজিদাকুম ইল্লা আজাবা, তত মায়ের পিটুনি আগুন আরো বাড়িয়ে দেওয়া হবে। তখন ওরা চেষ্টা করবে যত জলে যত পুড়ে না চিল্লাইয়া না কেন্দে থাকা যায় কি না, কিন্তু শাস্তিটা এমন, শাস্তিটা এমন, কবরে যখন প্রশ্ন করা হবে, যে লোক প্রশ্নের উত্তর দিতে পারবে না সেই লোকের প্রথম কবরটা এই পাড়ের সাথে ও পাড় মাটি ধড়াম করে এসে মিশে যাবে, মাটির সাথে মাটি লেগে যাবে, লাস্টার ডাইনের হাড্ডি বামে, বামের হাড্ডি জানে চলে যাবে, একাকার মেচাকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরপরে আল্লাহর নির্দেশে কবরটা আবার স্বাভাবিক সাইজে আসবে। আসার পরে আতাহু মালা কানে ফাইয়াস আলানে মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, বুঝে গেছেন বোধ হয়? তিন প্রশ্ন করবে, কয় প্রশ্ন? আপনি যদি নামাজি হন, রোজাদার হন, দিনদার হন, ইমানদার হন, আল্লাহ পাক ওয়াদা করেছেন আপনার সাথে, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালেহাত, যারা তোমাদের মধ্যে নেককার, নেক আমল করেছে, কবরে যখন প্রশ্ন করা হবে তাদের মুখ দিয়ে সহি শুদ্ধভাবে তিন প্রশ্নের জবাব বের করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম, তাহলে আপনার কোনো চিন্তা নেই, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহর পথে থাকেন, আল্লাহর পথে চলেন, আল্লাহর কথা বলেন, রাজি আছেন? ইয়ানো তো একে রাজি, বাড়ি যাইতে কইব কইতাম চাইছিলাম, দেশ খারাপ, সময় খারাপ, যান বাসান ফরজ, এরকম বোধ আপনাদের মধ্যে নাই? আমি মনে করি নাই, কে জানি। আসেন, তাহলে আমাদের বিভ্রাট কোনখানে? বিভ্রান্তি এখানেই কিন্তু, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের তো জীবনের দরদ ছিল না, পরিবারের মায়া ছিল না, সব কিছু শেষ করে দিয়েছে, নিজের জীবনটা পর্যন্ত
ইসলামের জন্য বোধহয় শেষ করে দেয় নাই, বিলায় দেয় নাই, এটাই ইসলাম। কারণ উম্মতে মুহাম্মদি আখেরি নবীর উম্মত থেকে কেয়ামত পর্যন্ত একদল মানুষকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করবেন, আর শহীদই মরণ, এটা সবচেয়ে বড় মরণ। আমরা আপনারা বেহেশতে যাব, জান্নাতে যাব হাসরের বিচারের পরে, আর শহীদ যারা হয় দ্বীনের পথে তাদের রুটা বের হওয়ার সঙ্গে সঙ্গে একটা পাখি বেহেশতে থেকে আল্লাহ পাঠায়, ওই পাখিটা এসে তার রুটাকে হাত করে খায়, গিলে গিলার পরে এই পাখিটা বেহেশতে ঢুকে যায়। কেয়ামত হাসর পর্যন্ত এই শহীদের রু বেহেশতে এই পাখির পেটের ভিতরে থেকে পাখির আকারে বেহেশতের নাজ নেয়ামত ফল ফলাদি এগুলো আস্বাদন ভোগ করে, বেহেশতের ঝর্ণা ধারা থেকে বেহেশতের শরীর সুদা পান করে। তাইলে শহীদ যারা তারা হাসরের বিচারের আগেই অ্যাডভান্স বেহেশতে চলে যাবে, অ্যাডভান্স। আমি কি বুঝাতে পেরেছি? তাইলে আল্লাহ পাক মরণ তো এমনি লাগবে, নাকি চাইলে বাঁচতে পারবেন? সময়ও কিন্তু ফিক্সড নির্ধারিত। একটা দোয়া করা দরকার, আল্লাহ বিচার মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে, একামার মেয়াদ যখন ফুরিয়ে যাবে, মরণ যখন এসে যাবে, তুমি আমাকে শাহাদাতের মরণ শহীদি মরণ দান করিও। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে থেকে আল্লাহর কথা বলে আল্লাহর দ্বীনের পথে চলে যারা জীবন দান করেছে শহীদ হয়েছে তাদেরকে মৃত মনে করো না, বাল আহিয়াও, বরং তারা মরণজয়ী, চিরঞ্জীব, অনন্তকাল জীবিত। ইন্দা রাব্বিহিম, তাদের রবের কাছে, ইউরজাকুন, তাদের রব তাদেরকে বেহেশতের খানা এটা দৈনিক দুইবার সাপ্লাই করে। এই মরণ আপনারা চান? চান? আল্লাহ পাক আমাদের অনুভূতি এটাকে জাগ্রত করুন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকি, তাকওয়া যার ভিতরে আছে তাকে বলা হয় মুত্তাকি, নাকি? তাকওয়া আছে, তাকওয়া শব্দের অর্থ কি? খোদা ভীতি, খোদা প্রেম। তাকওয়া শব্দের অর্থ দিনদারি, পরহেজগারি। তাকওয়া শব্দের অর্থ আল্লাহর ভয়ে যেই লোকটা আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করে, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা যে লোকটা এটা মানে সে লোকটা মুত্তাকি। আর যেই লোকটা তার সামনে যেইটা আসে সেইটাই করে, যা মন চায় তাই বলে, জায়েজ না জায়েজের কোনো পরোয়া, কোনো তোয়াক্কা করে না, কোনো বেদ বিচার করে না, এই লোকটা গায়রে মুত্তাকি। গায়রে কি? সে মুত্তাকি নয়, তাইলে সে হয় মুশরিক, নয় কাফের, নয় মুনাফিক। হয় মুশরিক, নয় কাফের, নয় মুনাফিক। প্রকৃত মুমিন যেই ব্যক্তি সে অবশ্যই মুত্তাকি, আর যেই মুমিন মুত্তাকি নয়, তাকওয়া যার ভিতরে নাই, সেই মুমিন নাম মুমিন হইল সে আসলে মুনাফিক। মুনাফিক কিন্তু কাফেরের চাইতেও খারাপ, বিশ্বাস করেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার, হাসরের দিন বিচারের পরে ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জেহেল, উতবা, ওলীদ, রবিয়া, মগীরা, সাহেবা, তারা জাহান্নামের যেই তবকায় যাবে। মুসলমান নামধারী এ সকল মুনাফিক তার চাইতে 3 ডিগ্রি নিচে যাবে, কারণ মুনাফিক কাফেরের চাইতেও জঘন্য, নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে মুনাফিকি থেকে রক্ষা করুন। আল্লাহ পাক মুমিনের সিফাত, মুমিনের গুণাবলী, তাকওয়ার গুণাবলী আমাদের সবাইকে দান করুন। এই রমজানের প্রশিক্ষণ, মাহে রমজানের তাজকিয়া, এটার বরকতে রব্বুল আলামিন আমাদের ভিতর থেকে সব মুনাফিকি, কুফুরি মতাদর্শ, চিন্তা চেতনা এটা দূর করে দাও, তাকওয়ায় আমাদের কলবগুলোকে ভরপুর করে দাও। আর মরণ যেদিন আসবে, আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে তুমি শহীদি মরণ দান করিও। আরেকটা কথা বলি, বলি, আপনি যদি এখন নিয়ত করেন আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ দান করো,
এবং এই শহীদ হওয়ার জন্য আপনি আপনার দ্বীনের পথে রিক্স নিছেন, রিক্স নেওয়া বুঝেননি কি হিডলো ফেরবো না, মারলেও ফেরবো না, গালি দিলেও কোরআনের পথে আমি এগিয়ে যাচ্ছি, আমি এগিয়ে যাব। কিন্তু আপনি কোন দিন মরবেন এটা কিন্তু মায়ের পেটে যেদিন আপনাকে আল্লাহ রু দিয়েছে তার 50,000 বছর আগে আল্লাহ লোহে মাহফুজে লিখেছে। রু দেওয়ার 50,000 বছর আগে আপনার মরণ কিভাবে হবে এটা আল্লাহ লিখেছে, যার জন্য কোরআনের একটা আয়াত আল্লাহ যে খালাকাল মৌতা কি কয় মৌতা, তিনি তোমার জন্য মৌত এবং হায়াত, আগে মৌত সৃষ্টি করেছে তারপরে হায়াত দিয়েছে। সুতরাং আল্লাহ মৌত যেই তারিখে যতটায় যত ঘন্টায় যত মিনিট যত সেকেন্ডে আপনার এখানে লেখা আছে লওহে মাহফুজে লেখা আছে, সেই সময় লিখুল্লে নাফসি নাজাল ফাইজা যা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন, সেই সময় ওদের আপনার মরণ হবে না, আল্লাহর কসম শহীদ নিয়ত রাখেন। শহীদ হলেও শহীদ, বিছানে যদি কলানায় মরেন তাও হইলেও শহীদ, ইন্নামাল আমালু বিন্নিয়ত, তাইলে নিয়োগ করতে তো পয়সা লাগে না। আসুন সূরা নাবার শেষাংশে যে শিক্ষা আমরা পেলাম তার আলোকে আমরা সিদ্ধান্ত নেই। রব্বুল আলামিন তোমার দ্বীনের পথে চলতে চলতে, দ্বীনের কথা বলতে বলতে, দ্বীনের পথে এগিয়ে যেতে যেতে, আমরা বিল মারুফ নিহানিল মুনকার করতে করতে যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে তুমি আমাদের সবাইকে শহীদি মরণ নসিব করিও, শহীদি মরণ নসিব করিও। এই আমিন হইত ন, এমন জোরে আমিন করতে হইব যখন পুরা বদরপুর এটা হাঁটি যায় ফেটে যায় বিদীর্ণ হয়ে যায়। শহীদি মরণ কি আপনারা চান? কে কে চান? সবাই উচ্চস্বরে বলুন আমি, আল্লাহর কসম আমার হায়াতের কসম। আপনি বিছানায় যদি মরেন, রোড অ্যাক্সিডেন্টে মরেন, বিছানায় মরেন, কলেরায় মরেন, করুণায় মরেন, যেইভাবেই মরেন, আপনি যে নিয়ত করেছেন যেইভাবেই মরেন আল্লাহ আপনাকে শহীদের সব দেবে, শহীদ হিসাবে কবুল করে নেবে। এইবার তো আর শহীদি মরণ এটা নিয়ত করতে কোনো অসুবিধা আছে? আসেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা সাহেবে তাকোয়া মুত্তাকি তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি পুরাপুরি কামিয়াবি, সাকসেসফুলনেস। যারা মুত্তাকি তারা নিঃসন্দেহে কৃতকার্য হবে, মাফাজা নিঃসন্দেহে তারা সফল কাম হবে। তাদেরকে কি দেওয়া হবে? হাদায়েকা ওয়ানাবা, হাদায়েকা হাদিকাতনের বহু বচন, হাদিকাতন হাদিকাতন আরবি শব্দ যার বাংলা হলো বাগ বাগান, ফলের বাগান, ফুলের বাগান, বিভিন্ন রকমের নয়নাভিরাম বাগান। ওয়ানাবা তাদের বাগান সমূহে থাকবে পাকা পাকা আঙ্গুর, বেদানা, আপেল, আখরোট, আঞ্জির, সকল রকমের ফল তাদের এই বেহেশতের বাগানে থাকবে। ও কাওয়ায়বা আতরাবা, আর এই বেহেশতে যাওয়ার পরে তাদেরকে হুর দেওয়া হবে, হুর স্ত্রী দেওয়া হবে, জীবন সঙ্গিনী দেওয়া হবে, সমবয়সিনী, আতরাবা সমবয়সিনী। কেউ আবার এইটা মনে করে নাকি তালাইকা টালাইকা বুড়ি আদা বুড়ি হানা বুড়ি বেহেশতের মধ্যে হুর হিসাবে দিব না। এরপরে আসেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম লাম ইয়ুতমি সুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান ফাবি আইয়া আলা, দুনিয়ার বিবি জীবনে একটা রাত্র হানিমুন মধুচন্দ্রিমা ওটাই আসল, তারপরে কিন্তু আর 80 বছর 100 বছর যা বাঁচেন ওই প্রথম রাত্রের আনন্দ আর থাকে না। বাঙালি বলে স্ল্যাগ হয়ে গেছে, লুজ হয়ে গেছে, মাফ করবেন লুজ হয়ে গেছে, স্ল্যাগ হয়ে গেছে, বাচ্চা একটা দুইটা হইলে তো আর কথাই নাই। আমি কি বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? কিন্তু জান্নাতে যে হুর দেওয়া হবে তারা চির যৌবনা, চির যৌবনা, শুরুতে যেমন 100,000 বছর পরেও তেমন, তাদের বয়স বাড়বে না, তাদের বয়স এক জায়গায়, তারা আজকে যেরকম 1 বছর পরেও তেমন,
শত বছর পরেও তেমন, হাজার বছর পরেও হাস, হাজার বছর গেলে বোধহয় হুরের দাঁথড়ি গাল ভাঙি যাইব, জোরে কন, দুনিয়ার বিবির দাঁত পড়ে যায়, গাল ভেঙে যায়, মুখের মধ্যে লাচ্চা পড়ে যায়। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাওয়াইবা আতরাবা, জান্নাতে গেলে তাদেরকে যে জীবন সঙ্গিনী যে হুর দেওয়া হবে, এই হুর তাদের বয়সের সাথে সামঞ্জস্যশীল হবে, যার জন্য যেটা মানানসই হবে এমনটাই হবে। কোন কোন তাফসিরকারক লিখেছেন ফাতেমা আদি, ফাতেমা আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিয়ের সময় তাদের বয়স যেটা ছিল, জান্নাতের জান্নাতি পুরুষ আর হুর তাদের বয়স ঠিক এইটা হবে, এইটা হবে। প্রিয় ভাইয়েরা, তাহলে দুনিয়াতে আপনি স্ত্রীকে খুব ভালোবাসেন, এরকম স্বামী আছে না নাই? আছে তো। এখন আপনার এই স্ত্রী তাকে আল্লাহ আবার জোয়ান করব, জোয়ান যেদিন বিয়ে করেছেন বাসর রাতের আগে তার প্রতি যেমন আকর্ষণ ছিল, তাকে এমন জোয়ান করে হুরের রূপ লাবণ্য সৌন্দর্য তার বডি স্ট্রাকচার এটা দিয়ে এই বিবিকে জোয়ান করে আপনাকে ফিরাই দেবে। এইবার আপনার ইচ্ছা, আপনি দুনিয়ার এই স্ত্রীকে হুর হিসাবে এবং এই স্ত্রীকে জোয়ান করে হুর করে যখন আপনার সাথে বেহেশতে মিলাইয়া দেবে, তখন ওই বেহেশতে নূরে তৈরি হুর আর দুনিয়ার মাটির তৈরি স্ত্রী এই দুইটার মধ্যে কোনো পার্থক্য, সেই হুরও বুড়া হবে না, আপনার বিবিও আর বুড়া হবে না। আজকে যেমন, হাজার বছর পরেও ঠিক তেমন। আমি কি বুঝাতে পেরেছি? তাইলে কি লই আমরা এত কিছু করি? দুনিয়াতে আজ আছে কাজ নাই, কিন্তু আখেরাতে জান্নাতে যেটা আজ আছে সেটা অনন্তকাল আছে, যেটা আজ আছে সেটা চিরজীবন আছে, আছে না নাই? এবারে সামনে আসুন, পাহাদায়কা আনাবা, আমি সেখানে তাদের জন্য রেখেছি বাগ বাগান, রেখেছি আঙ্গুর বেদানা আপেল আখরোট এই ধরনের ফুল ফলাদি। অকা আসাম দেহাকা, আর আমার বেহেশতি বান্দা যখন বেহেশতে যাবে, বেহেশতে যাওয়ার পরে প্রথম তাকে যে ওয়েলকাম করা হবে, গার্ড অফ অনার স্বাগতম করা হবে, তখন আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পেয়ালায় পেয়ালায় সোনার পেয়ালায় করে তাদেরকে শরবত, নেশাবিহীন শরাব, নেশাবিহীন শরাব, শরবত পানীয় এমন কিছু পান করতে দেওয়া হবে, খেতে দেওয়া হবে। এই শরবত খেয়ে থার্ড ক্লাস বেহেশতি, যার কোনো ডিভিশন টিভিশন গ্রেস টেরেস খাইয়া কোনো রকম হেঁড়া বাই উঠছে, ডিভিশন নাই, এই থার্ড ক্লাস বেহেশতি, এই প্রথম বেহেশতের শরবত। তাও আল্লাহ পাক বলছেন যে কাসান দেহাকা, এমন শরবত যেটার উপরের কর্কটা কাকটা সিল করা থাকবে, সিল কাক যদি খোলা থায় তাইলে এর মধ্যে কিন্তু দুই নম্বরই হইতে পারে, ঠিক কিনা বা? এই কাকটা সিল করা থাকবে, আটকানো থাকবে, মোড়ানো থাকবে, আর কাকের উপরে সিল করে আরবি অক্ষরে লেখা থাকবে মিন জানিবিল্লাহ, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। আর আল্লাহর দেওয়া সেই পেয়ালা আপনি নিজে খুলবেন, নিজে ডিসকভার করবেন, যদি এটা খোলা হইতো তাহলে কেউ মনে করতো কেউ খাইটাই বোধ হয় কদ্দুর আল্লাহ হারাইছে, না উচ্ছিষ্ট নয় সেটা, এটো আরেকজনের আইডা নয় সেটা, আল্লাহর পক্ষ থেকে কালো জয়ী চিরন্তন। আল্লাহ আমাদেরকে সেই জান্নাতের নেয়ামত নসিব করে দিন। অসুবিধা হয় কোনো কথা কঠিন মনে হয়? আমি খুব সহজ করে এক কথাকে একাধিকবার বলে হলেও যাতে সবাই বুঝতে পারি, বুঝতে পারেন এইভাবে বলার চেষ্টা করছি। আসুন আমরা সূরাটা আজকে শেষ করে ফেলি। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়া লা কিযাবা, জান্নাত এমন একটা জায়গা হবে, এমন একটা সুন্দর পরিবেশ হবে, এমন একটা পারিপার্শ্বিক অবস্থা হবে, সেখানে কত ক্যাশম্যাশ ব্যাস ব্যাস বেদরকারি কথা, কোন রকমের বাদ বিতন্দা তর্কাতর্কি, বোরকবি বোরকবি বুঝেননি,
অকথ্য অশ্লীল অশ্রাব্য ভাষা সেখানে একটাও শোনা যাবে না, শুধু একটা কথা শোনা যাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হজ করতে গেলে ইহরাম পরে একটা নির্ধারিত সময় আছে, বাংলাদেশ থেকে যে যায় তার মুখেও এক কথা, আফ্রিকা থেকে কালা যেই বেডা আসে তার মুখেও এক কথা, ল্যাটিন আমেরিকা থেকে টকটকে লাল যেই বেডা এরম পরে আসে তার মুখেও এক কথা, ভারত থেকে দক্ষিণ ভারতের কেরালা থেকে যে যায় তার মুখেও এক কথা, তারা দেখতেও একরকম নয়, দেশও এক নয়, ভাষাও এক নয়, কিন্তু যখন সেখানে যায় সবার মুখে এক কথা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কেরম লাগছে? আল্লাহ আল্লাহ, সিলাইবিহীন সাদা কাপড়, কাফনের কাপড় পরার আগে আমাদের সবাইকে তুমি ইহরামের কাপড় নসিব করে দিও। আমিন। আল্লাহ, ইহরামের কাপড় না পরাইয়া আমাদের একজনকে তুমি কাফনের কাপড় পরাইও না। আমিন। হজ্জম মাবরুরুন লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, যে হজ আল্লাহ কবুল করেছেন মকবুল হজ, এটার বদলা, এটার প্রতিদান, এটার পুরস্কার জান্নাত ছাড়া অন্য কিছু নয়। বাইতুল্লাহ জিয়ারত করলেন, হজ করলেন, সাফা মারোয়া সাই করলেন, করার পরে আপনি মদিনা শরীফ গেলেন কাকে দেখার জন্যে? কাকে দেখার জন্যে? জিন্দা নবী, জীবিত নবী, তাকে দেখার জন্যে, সাক্ষাতের জন্য আপনি মদিনা গেলেন। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি অজাবত লাহু সাফাতি। মক্কায় বাইতুল্লাহ তওয়াফ, সাফা মারওয়া সাই, আরাফা মিনা মুজদালিফার আনুষ্ঠানিকতা করার পরে আল্লাহর যেই বান্দা, আমি নবীর যেই উম্মত, মদিনায় এসে আমার কবর জিয়ারত করলো, আমার রোজা জিয়ারত করলো, তার জন্য সাফায়াত করা হাশরের দিন আমার জন্য ওয়াজিব হয়ে গেল। আরেকটা হাদিস, আরেক সনদে, ওকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান যারা কবরি, যে ব্যক্তি হীন হায়াতে সহি সালামতে জীবনে একবার আমার রওজা জিয়ারত করেছে সে জান্নাতে আমার সাথে একত্রে থাকবে। হজের নিয়ত করতে বোধহয় পয়সা লাগবো, জোরে কন, নিয়ত করতে পয়সা লাগে না, মানুষ ভালো হইতেও পয়সা লাগে না, ঠিক কিনা বলেন? নিয়ত করেন, আল্লাহ আমি নিয়ত করি তুমি আমাকে জীবনে অন্তত একবার তোমার ঘর নবীর রওজা এটা জিয়ারত না করিয়া মরণ দিও না, অন্তত জীবনে একবার আমাকে ইহরামের কাপড় না পরাইয়া কাফনের কাপড় পরাইও না। তাহলে নিয়ত করার মালিক আপনি। এখন যখন নিয়ত করেছেন এখানে বোধহয় লেখা হয় নাই, ডান দিকের খাতা লেখা হয় নাই, আল্লাহ তৌফিক দেবে চলে যাবেন, সোজা কথা। আর চেষ্টা করেছেন, তৌফিক চেয়েছেন, তৌফিক হয়নি, যেতে পারে। অমুক দিন উত্তর বদরপুর তাফসিরুল কোরআন মাহফিলে সে নিয়ত করেছে, আল্লাহ তুমি আমাকে হজ না করাইয়া মরণ দিও না, ইহরামের কাপড় না পরাইয়া কাফনের কাপড় পরাইও না, এই যে লেখা আছে, সে ছিল নিয়ত করার মালিক, তৌফিক দেওয়ার মালিক তো সেটা তুমি, সে নিয়ত করেছে, তৌফিক দেওয়ার মালিক সেটা তুমি। আর সাই মিন্না অলেতমামো মিনাল্লাহ, এখন তুমি তৌফিক দাও নাই, বেড়া তো নিয়ত করছে, বেড়ার দোষ কি? তখন আল্লাহ রহমতের দরিয়া জোয়ার আসবে, আল্লাহ বলবেন ফালামর কাজালিক, ফালামর কাজালিক, ইয়া হাবিব ওকে নবী মোহাম্মদ আমি কিতাম, কারণ নিয়ত করেছে, নিয়ত আন্দাজ বরকত, আমি কেন শিখাই দেবো, তুমি কও, কারণ মাফ করে দিলে ভালো হয়, কেন নবী জি কেব, আল্লাহ কেব গাফের তো লাহু কাত গাফের তো, তারে আমি এই হজ কবুল করে নিলাম, হজ কবুল করে নিলাম, এবং এই হজের যাজা হিসাবে তাকে আমি সব গুণা মাফ করে দিলাম। ভাই, বেহেশতে যাওয়া কঠিন না, সবচেয়ে সহজ, আল্লাহর কসম জাহান্নামে যাওয়া সবচেয়ে কঠিন, দোজখে যাওয়া সবচাইতে কঠিন, বেহেশতে যাওয়া সবচাইতে সহজ, কিন্তু যেটা কঠিন সেটাকে আমরা আমাদের জন্য সহজ করেছি, আর যেটা সহজ
সে জায়গা আমরা আমাদের জন্য কঠিন করে ফেলেছি। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, জান্নাত এমন একটা জায়গা হবে যেখানে বেদরকারি কোনো কথা, কোনো মিথ্যা কথা, কোনো অপ্রয়োজনীয় কথা, কোনো বকবক বকবক বকাবকি এগুলো কিছুই থাকবে না। ইল্লা সালামান সালামান, সবাই সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালেদিন, বেহেশতিরাও সালামুন সালামুন, ফেরেশতারাও সালামুন সালামুন। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, আরে জান্নাতে এই পুরস্কার, এই চিরশান্তির নিকেতন এই জন্য দেওয়া হবে, তারা দুনিয়াতে আমল করেছিল, নেক আমল করেছিল, নেক নিয়ত করেছিল, তার বিনিময়ে তার বদলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আতান হিসাবা, আজকে এই পুরাপুরি তাদের প্রাপ্য হিসাবে এই জান্নাত দান করবেন। সবাই জোরে কন আমিন, আমিন। রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, কার পক্ষ থেকে জান্নাত দেয়া হবে? ওই রব যিনি সাতবক আসমান এবং জমিন, সামাওয়াত বহুবচন, আরদ একবচন, যিনি আসমান জমিনের একচ্ছত্র মালিক, নিরঙ্কুশ মালিক। আসমান জমিনের মালিক কে? আল্লাহ। রব্বুস সামাওয়াতে ওয়াল আরদ, সব কিছুর মালিক আল্লাহ। আপনি যে ভাত খান, এই যে ধান, এদের মালিক কে? এই ধানটা বোধ হয় আল্লাহর জমিন থেকে হয় না, আল্লাহর বৃষ্টি থেকে পান না, আল্লাহর পানি থেকে পান না। গত বছর যদি, গত বছর এক বছর আগে পুরা বছর গ্রীষ্মে বৃষ্টি না হইতো, তাইলে এইবার আপনারা এই খেতে পানি দিতেন কোত্থেকে? পুকুরেও নাই, দিঘিতেও নাই, খালা খন্দকেও, এইবারে পাইপ ঢুকাইলে দেখবেন এই বছর যদি বৃষ্টি মোটেও না হয়, আল্লাহর কসম আগামীবার যত পাইপ ঢুকাবেন কাজ হবে না, ওই বৃষ্টির পানিগুলোই কিন্তু পাতালে যায়, সেখানে জমা হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা কত রকম করেছেন। ওই দিন বলেছিলাম ওই নাস্তিকে কয় তোমার মিডা মিষ্টি বেশি খরচ হবে, চিনি বেশি খরচ হবে, এই জন্য আডিয়া গাছ, একটা আডিয়া গাছের মধ্যে কয়েক মন রস কি, কিন্তু মিডা নাই, আর গেন্ডারিয়া একটা লাল, মহিষে সাবাইলে মহিষের গাল কাটা যায়, ছেলেরা শিলতে গেলে তাদের ঠোঁট কাটা যায়, এত কষ্ট এত চিকন, এটা মধ্যে তুমি মিলাই দিস কারণ তোমার খরচ কম হইব। ক্ষেতের মধ্যে আগ, ক্ষেতের আই যে আডিয়া গাছ, নিচে জমি এক, ভিটামিন এক, ভাইটালিটি এক, উর্বরতা এক, আকের রস মিডা আডিয়া গাছের রস, আবার কোনো কোনো গাছের রস আছে তিতা, আবার কোনো গাছের রস আছে কড়া, আছে না নাই জোরে কর? একই মাটি কিন্তু, একই পরিবেশ, একই অ্যাটমসফিয়ার, কিন্তু দেখা যায় কোনো গাছের ফল মিষ্টি, কোনো গাছের ফল টক, আছে না নাই? আর রহমান, তিনি মহিয়ান গরিয়ান, লাই আমলে কুন আমিনহু খাতাবা, হাসরের কঠিন দিনে আল্লাহর সামনে কেউ যে চেয়ে সে দে কথা বলার মতো সামর্থ্য সাহস কেউ পাবে না। ইয়াউমা ইয়াকুমু রূহু আল মালায়েকাতু সাফফা, হাসরের মাঠটা যখন কায়েম হবে, শেষ বিচার যখন শুরু হবে, সেই দিন ইয়াউমা সেই সময়ে সেই হাসরের মাঠ কায়েম হওয়ার পরে ইয়াউমা ইয়াকুমু রূহু আল মালায়েকাতু, রূহু জিব্রাইল, যার নাম রুহুল আমিন, কি নাম? রুহুল আমিন, সেই জিব্রাইল আল মালায়েকাতু, জিব্রাইলের নেতৃত্বে অনন্ত কোটি কোটি ফেরেশতা, তারা হাসরের মাঠে লাইনে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুন, কারো মুখ দিয়ে টু শব্দ বের হবে না। হাসরের মাঠের আজমত, ভয়াবহতা এটা দেখে জিব্রাইলের মতো ফেরেশতা পর্যন্ত থ খেয়ে যাবে, হায় হায় কি কঠিন অবস্থা। ফেরেশতারাও কথা বলবে না,
জিব্রাইলও টু শব্দ করবে না, কোনো কোনো পিসাবে করবে, আমার মুরিদ আমার মুরিদ, আবার কোনো কোনো পিসাবে জাহাজ লই যাইব জাহাজ। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী বলবে নফসি নফসি, বুখারীর হাদিস কিতাবুস সাফাত। আর ল্যাংটা পীর, গেরুয়া পীর, কবর পূজারী পীর, এরম আছে না নাই? বেনামাজি পীর আছে না নাই? কত রকমের পীর আছে ভাই, হ্যাঁ কত রকমের পীর আছে, শরীয়তের সাথে দেখা নাই, নামাজ রোজা এবাদত বন্দীগীর সাথে দেখা নাই, কয় পীরে কামেল, কে মামুরে কিছু কইস না, কয় কে আরে, কয় মামুর মধ্যে জিনিস আছে, মামু আসলে ল্যাংটা, জিনিস যেটা আছে এটা তো দেহাই যায়, আর কোনো ধরনের খোঁজার তো দরকার নেই, জিনিস আছে মানে এইটা আছে, কিন্তু আপনার ভিতরে যেটা আছে যেটা আপনাকে দুনিয়াতে বাসাবে জান্নাতে নিয়ে যাবে সেটা কোনোদিন দেখা যায় না, সেটা ঈমান, সেটা সম্পর্ক কলবের সাথে, ঠিক কিনা বলেন? আর মামুজ যেটা আছে এটা বিলেরও আছে কুত্তারও আছে নাকি নাই? এটা মধ্যে কোনো বুজুর্গি নাই ভাই, এটা নিয়ে কোনো বাহাদুরিও নাই, কিন্তু ইমানদার যেটা আছে সেটা তার কলবে আছে, সেটা দেখা কলবের সাতবার কাটলে বোধ হয় সেটা দেখা যাবে, পাওয়া যাবে। ইমানটা হইল বাতেনি, কোনো ফেরেশতা টু শব্দ করবে না, একজন নবীও মুখ খোলার সাহস পাবে না, সব একাধারে নীরব নিস্তুপ হয়ে থাকবে, কেউ কথা বলার সাহস পাবে না, সব এইভাবে ঝিম মেরে থাকবে, আল্লাহ আরশের দিকে তাকাবে, সূর্য বিগত মাথার উপরে আছে, পায়ের নিচে তামার জমিন আছে, গরম হয়েছে কেরম, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত, কেউ ঘামের মধ্যে সাঁতার কাটবে? মা ফাতেমা একদিন বলে, আব্বা আপনি তো কিতাবুল ঈমানের একটা হাদিসে ইরশাদ করেছেন, হুফাতাল রাত, হাসরের মাঠে মানুষ ল্যাংটা উঠবে, ল্যাংটা উলঙ্গ উলঙ্গ উঠবে, মা ফাতেমা কান্দে আর বলে, আব্বা আমি তো নারীদের সর্দার, আমি ফাতেমা জান্নাতের সর্দার, আমি ফাতেমা জান্নাতে যাওয়ার আগে কোনো নারী জান্নাতে যেতে পারবে না, আব্বা আপনি বলছেন সবাই ল্যাংটা উঠবে, আব্বা আমি নারী কুল সেরে বলি ফাতেমা, আমি কিভাবে ল্যাংটা উঠব, আমার কি উপায় হবে? নবী বললেন, লেকুল ইমরিম ইয়াউমায়াযিন শাআনুই ইউগনিহে, মা ফাতেমা সেই চিন্তা তোমার করা লাগবে না, হাসরের মাঠের অবস্থাটাই এমন বিদঘুটে এমন ভয়াবহ হবে, কার সামনে কে আছে কার সামনে কি আছে এটা দেখার মতো অবস্থা কারো হবে না, তার সামনে যে লোকটা আছে ল্যাংটা নাকি আল্যাংটা এটা বুঝার মতো অনুভূতি ফিলিংস কারো হবে না, সব স্টপ হয়ে যাবে, কি ভয়াবহতা। ইল্লামান আজেনা লাহু, যখন এই অবস্থা চলতে থাকবে একজন কথা বলবে হাসরের দিন, একজন, তিনি কে? তিনি কে? ইল্লামান আজেনা লাহুর রহমান, রহমান যাকে অনুমতি দেবেন একমাত্র তিনি কথা বলবেন, আসেন তিনি কে? তিনি কে? আসা ইয়া বাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা, আল্লাহু আকবার, আগামীকাল ইনশাআল্লাহ এমনভাবে আসবেন, মা আপনারা যেন শুরু থেকে পান, এমনভাবে আসবেন আগামীকালকে ইনশাআল্লাহ আমাদের শুরু হবে, আর তিনটা আয়াত রয়েছে ছোট ছোট, এবং এই তিনটা আয়াত হলো হাসরের কঠিন মাঠে নবী যে উম্মতের জন্য সাফায়াত করবেন, সাফায়াতে কুবরা সম্পর্কিত, আদম যেখানে বলবেন নফসি নফসি, নূহ বলবেন নফসি নফসি, ইব্রাহিম বলবেন নফসি নফসি, মুসা বলবেন নফসি নফসি, ঈসা বলবেন সব সব নবী কি বলবে, আর একজন নবী বলবে ইয়া রব্বে উম্মতি উম্মতি ইয়া রব্বে উম্মতি, সেই নবী কোন নবী? কোন নবী? আমাদের নবী। আর শাজিমের নিচে একটা নূরের চেয়ার থাকবে, নূরের চেয়ার, নূরের
স্বর্ণ এবং নূর মিশ্রিত। এখানে বসে সেজদায় পড়ে যাবেন নবী আরশের নিচে, সেজদায় পড়ে কানবেন, সব নবী বলবে নফসি 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 নফসি, আমার কি উপায়, আমার কি উপায়। আর আমাদের ওই সেজদায় পড়ে বলবে ইয়া রব্বে উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি উপায়। জানা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আগামীকাল এমনভাবে আসবেন যাতে শুরু থেকে কথাগুলো আপনারা শুনতে পারেন। কালকে এটা শেষ করে ইনশাআল্লাহ আমরা পরের সূরায় যাব। আপনারা যদি বলেন আমি তাফসির আরও সংক্ষেপ করতে পারি, এক দৌড়েও যাইতে পারি, ব্যাগিন হারি, কিন্তু আমি এমনভাবে কথা বলার চেষ্টা করি অনেক দূর অনেক লম্বা না গিয়ে, যে সূরাটা সামনে আসবে এটাকে সামনে রেখে জীবনের একটা চলার পথেও আমরা এখান থেকে সিদ্ধান্ত নেই। বেশি করলে বেশি ভুল হয়। হোলাইন যখন পরীক্ষার খাতার মধ্যে কেন লেখে খাবা যাবা খাবা যাবা খাবা যাবা, তিনটা ভুলে এক নম্বর কাটা যায়, তিনটা ভুল হইলে এক নম্বর মাইনাস হয়। আর যে লেখছে এক পৃষ্ঠা এক পৃষ্ঠা, যা লেখছে পারফেক্ট নিখুঁত নির্ভুল, ইয়ার কোনো ভুলও নাই কাটাও যায় না, ব্যাগিন নম্বর। আলহামদুলিল্লাহ আমি সেইভাবে বলছি, কোরআনকে আমি সেইভাবে আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করছি। আল্লাহ পাক আমাদেরকে, এবং এই কথাগুলো কিন্তু ডাইরেক্ট কোরআন, ডাইরেক্ট কোরআন। ইয়ার হলে যদি কেউ কয় যে না এইডা না হেইডা, কই বান্ডার হেই বান্ডার, বিসমিল্লাহ হে বাবা অমুক, কি নাই বোধ হয় বিসমিল্লাহ হে বাবা, বাবার নামে জবাই বোধ হয় করে না। ইসলাম আসার আগে কাবার সামনে হবর ঠাকুরের নামে, লাত ঠাকুরানির নামে, ইয়াউক ইয়াগুস মানার ঠাকুরানির নামে তারা জন্তু জবা করত। অমা উহেল্লা লে গাইরিল্লা, আল্লাহ ছাড়া গাইরুল্লা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেই জন্তু জবাই করা হয়েছে, এই জন্তুর গোস্ত খাওয়া আল্লাহর কসম আর শুয়োরের গোস্ত খাওয়া সমান। ওরে হাতে গেছে পাঞ্জাবি টাঞ্জাবি গাদ্দি টুপিও গা মাতার দিছে, দিয়েই বাবা অমুকের নামে জবাই করে গরুর গোস্ত খায়, ডুলি ডুলি বাইর দিকে যায় খাও ওরস খাই আইসি, এরম বোধহয় আঙ্গুর মধ্যে নাই। জোরে কর জোরে কর, তুই শুয়োর খাই আইস শুকর, হরে মাতালাই কোমল মাইটা তো অদম ও লহমাল খিঞ্জির, শুকরের গোস্ত। আল্লাহ করে সরাসরি একই আয়াতে বলেছেন, আল্লাহ ছাড়া অন্যের নামে যে জন্তু জবাই করা হয়েছে সেই জন্তুর গোস্ত খাওয়া আর শুয়োরের গোস্ত খাওয়া সমান। আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। اللهم ارحمنا بالقران العظيم اللهم ارحمنا بالقران العظيم الله قران এই মাহফিল আয় আল্লাহ ভরাই চৈত্র মাস, এই গরমের মধ্যে সিয়াম রোজা রেখে আমরা যারা এসেছি আমাদেরকে কবুল করে নাও। আমিন। আল্লাহ তোমার নেকের খাতায় নেককারের খাতায় আমাদের নামগুলোকে শামিল করে নাও। তোমার তাফসির তোমার কোরআন এটাকে শোনার জন্যে মানার জন্যে জানার জন্যে যারা এসেছে আল্লাহ সবার জন্যে তুমি জাহান্নাম হারাম করে দিও, জান্নাত ওয়াজিব করে দিও, নবীজির সাফায়াত তাদের জন্যে তুমি বাস্তব করে দিও ইয়া আল্লাহ। আমাদের পরিবার পরিজন ছেলেপেলে আত্মীয় স্বজন আল্লাহ তাদের সবাইকে তুমি সহি ইমান দান করো, সহি আকিদা দান করো, সহি সমজ বুঝ তাপাক্য দান করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।